নমস্কার, আজকে কাঁকরোলের একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো তার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবারে আগে থেকে টুকরো করে কেটে রাখা কাঁকরোল আর আলুটা আমি দিয়ে দিলাম। এবার কাঁকরোল আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে পরিমাণ মতো হলুদ, দেবো স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। এবার এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এবার একটা মশলা মিক্সিতে পেস্ট করে নেব, যার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা আর চিনে বাদাম। এই মশলার পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও দেখছেন দারুণ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, এগুলোও পরিমাণ মতো দিয়েছি। এবার এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো, গরম মশলাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে একবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর চাপা খুলে নিচ্ছি, রান্নাটা হয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প ঘি, ঘি দিয়ে একবার নাড়াচাড়া করে আর মিনিট খানেকের জন্য আমি চাপা দিয়ে রাখবো। মিনিট খানেক পর চাপা খুলে নিলাম, রান্নাটা রেডি, এবার সার্ভ করে দেব। এটা দারুণ খেতে হয়, একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে জানাবেন। তো আজকের মতো আসি, নমস্কার।